नमस्कार हाई न्यूज नेटवर्क के सकल के स्वागत जानाई स्पोर्ट्स वर्ल्ड निये रयेछि आमी सौमी जे स्पोर्ट्सेर खबरगुलो दिके एबार नजर राखबो ব্যাটে কোহলি বলে ভুবনেশ্বর বিরাট জয় দিয়ে এশিয়া কাপ শেষ করল ভারত জোড়া হার এবং গতকাল পাকিস্তানের জয়ে এশিয়া কাপ থেকে আগে বিদায় নিয়েছিল ভারত বৃহস্পতিবার দুবাইয়ের আফগানিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়া সেরা পাওনা বিরাট কোহলি ব্যাটে কোহলি এবং বলে ভুবনেশ্বর প্রথম জন করলেন 122 রান দ্বিতীয় জন নিলেন 5 উইকেট বৃহস্পতিবার দুবাইয়ে আফগানিস্তানকে 101 রানে হারালো ভারত प्रथमे ব্যাট করে 2 উইকেট হারিয়ে 212 রান তোলে টিম ইন্ডিয়া জবাবে 8 উইকেটে 111 রানে থেমে যায় আফগানদের ইনিংস গত বছর দুবাইয়ে টি-20 বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচে মাথা নত করে মাঠ ছাড়েন বিরাট কোহলি এক বছর ঘুরতে না ঘুরতেই সেই মধ্যপ্রাচ্যের দেশেই আরো একটা সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের দামামা বাজিয়ে দিলেন বিরাট 61 বলে 122 রানে অপরাজিত রোহিতের অনুপস্থিতিতে কেএল রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন বিরাট কোহলি সফল নতুন ওপেনিং জুটি প্রথম উইকেটে 119 রান যোগ করে রাহুল বিরাট ফর্ম ফিরে পান কেএল 41 বলে 62 রান করে আউট হন কিন্তু উইকেটের অন্য প্রান্তে ছন্দ ধরে রাখেন বিরাট কোহলি বরং ক্রমশ ভয়ানক মেজাজ ধারণ করেন 53 রানে 100 রান সম্পূর্ণ করেন 1020 দিন পর এলো 100 আন্তর্জাতিক টি-20তে প্রথম নির্ধারিত ওভারের শেষে 2 উইকেট হারিয়ে 212 রান তোলেন ভারত জবাবে ব্যাট করতে নেমে 8 উইকেটে বিনিময় 111 রান শেষ করে আফগানিস্তান একমাত্র ইব্রাহিম জাদরান ছাড়া কেউ পাননি রান 64 রানে অপরাজিত থাকেন আফগান ব্যাটাররা আগের 2 ম্যাচে ডেথ ওভারে চূড়ান্ত ব্যর্থ হলেও এদিন দারুণ কামব্যাক করেন ভুবনেশ্বর কুমার 4 ওভার বল করে মাত্র 4 রান দিয়ে 5 উইকেট তুলে নেন ভুবি ঘরের মাঠে লজ্জার হার বুধবার যুব ভারতীতে কুয়ালালামপুর সিটির কাছে 1-3 গোলে হেরে এফএফসি কাপের আন্তঃআঞ্চলিক সেমিফাইনাল থেকে বিদায় নিল ইটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর ফুল স্ট্র্যাটেজিতে হার যত কাণ্ড ম্যাচের অতিরিক্ত সময় শেষ 6 মিনিটে 3 গোল 60 মিনিটে পাওলো জসুর বিশ্বমানের গোলে এগিয়ে যায় কুয়ালালামপুর ম্যাচের একেবারেই অন্তিম লগ্নে 1-1 করে সবুজ মেরুন 90 মিনিটে সমতা ফেরায় সুপার সাব ফার্দিনালি মুষড়ে পড়া গ্যালারি মুহূর্তের মধ্যে জেগে ওঠে কিন্তু তা ছিল ক্ষণস্থায়ী মাত্র 2 মিনিটের মধ্যে 2-1 করে মালয়েশিয়ার দল 90+2 মিনিটে পাওলো জসুর ফ্রি কিক থেকে হেঁটে গোল করেন পরবর্তী ফুটবলার ফররুল আইমান স্তব্ধ গ্যালারি তবে এখানেই শেষ নয় সবুজ মেরুন রক্ষণের ভুলে ঘরের মাঠে এটিকে মোহনবাগানের জালে 3 নম্বর গোল জড়িয়ে দেয় মালয়েশিয়ান লীগের চ্যাম্পিয়নরা পোকবাগে বল দিতে গিয়ে রোমেল মোরালেসের পায়ে তুলে দেন শুভাশিস 1-1 সিচুয়েশনে তেকাটিকে রাখতে ভুল করেনি বিপক্ষের সেরা স্ট্রাইকার ভুল ট্যাকটিক্স দল নির্বাচন এবং একজন পজিটিভ স্ট্রাইকারের অভাব এফএফসি কাপে যাত্রা শেষ সবুজ মেরুনে গত বছর এই পর্বের উজবেকিস্তানের নাসাফ এফসির কাছে হাফ ডজন গোল হজম করেছিল এটিকে মোহনবাগান এদিন ঘরের মাঠে হলো তার অর্ধেক আর তার সঙ্গে স্বপ্নভঙ্গ ফিফা ক্রমতালিকায় বিপক্ষের থেকে এগিয়ে আর তার উপর ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলা এদিন প্রিয় দলের জয় দেখতে প্রায় 19,000 সমর্থক মাঠে হাজির ছিল মাঠের 24 ঘন্টা আগেই আক্রমণাত্মক ফুটবলের হুঙ্কার দিয়েছিল জুয়ান ফেরান্দো সেই মতো শুরু থেকেই গোলের লক্ষ্যে ছাপায় সবুজ মেরুন একদিন 4 জন বিদেশি পোগ্রা হামিল ম্যাকিউ এবং কাউকুক রেখে শুরু করেছিল এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ 18 জনের দলে রাখা হয়নি হুগো বোমোসোকে হঠাৎ কেন তাকে বাদ দেওয়া হলো বোধগম্য হলো না দিমিত্র পেট্রাতোস ছিলেন না স্কোয়াডে প্রথমার্ধে সুযোগ পেলেও নষ্ট সেই ফিনিশারের অভাব মাঝে মাঠ দখল ছিল জনি কাউকর দুপ্রান্ত দিয়ে এটিকে মোহনবাগান আক্রমণও বজায় থাকে কিন্তু একাধিক মিসের খসড়া দিতে হলো ম্যাচের 17 মিনিটের প্রথমার্ধে সেরা সুযোগ লিস্টনের শট সরাসরি বাঁচায় কুয়ালালামপুরের গোলকিপার
27 মিনিটে গোয়ান ফুটবলারের ব্যাকভলি পোস্টারের ওপর দিয়ে বেরিয়ে যায়। বিরতির 2 মিনিট আগে দূরপাল্লা শটে পোস্টের ওপর দিয়ে বল ভাসিয়ে দেন মনবীর। সুযোগ ছিল কোয়ালালামপুরের কাছেও। 18 এবং 19 মিনিটে নিশ্চিত গোল মিস করেন ডার্জন। 60 মিনিটে প্রায় 25 গজ দূরত্ব থেকে মারা দূরপাল্লা শটে মালয়েশিয়ার দলকে এগিয়ে দেয় পাওলো জোসু। 80 মিনিটের মাথায় হামিলকে তুলে ফারদিনকে নামান ফেরান্তো। ফলপ্রসূত হয় 90 মিনিটে লিস্টনের শট বাঁচিয়ে দেয় বিপক্ষ কিপার। ফিরতি বল গোলে রাখেন ফারদিন। ম্যাচ সমতা ফিরলেও হামিল উঠে যাওয়ার পরই অন্তিম লগ্নে জোড়া গোল হজম করে এটিকে মোহনবাগান। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হওয়ার পর প্রথমবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কল্যাণ চৌবে। দায়িত্ব নেওয়া তিনি জানিয়েছিলেন 100 দিনের মধ্যে ভারতীয় ফুটবলের রোডম্যাপ প্রকাশ করবেন। তবে শহরের একটি 5-তারা হোটেলে ক্লাব ফুটবল থেকে যুব দল, জাতীয় দল, মহিলা ফুটবল, ইয়ুথ ডেভেলপমেন্ট সবকিছু নিয়েই খোলামেলা উত্তর দিলেন ফেডারেশনের নতুন সভাপতি। কয়েকদিন পর ভারতে শুরু মেয়েদের অনূর্ধ্ব-17 বিশ্বকাপ, সেটা সুষ্ঠুভাবে করার পাশাপাশি মহিলা ফুটবলের উন্নয়নের জন্য বেশ কয়েকটা পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছেন তিনি। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে যৌথভাবে অনূর্ধ্ব-17 মহিলাদের লীগ চালু করতে চলেছেন ফেডারেশন। পাশাপাশি ফুটবলের লিঙ্গ বৈষম্য দূর করতে ছেলেমেয়েদের সঙ্গে মহিলা ফুটবলারের বেতন একটা সামঞ্জস্য আনার চেষ্টা করা হবে। কল্যাণ চৌবে আরো জানিয়েছিলেন, সাইয়ের সঙ্গে মিলে আমরা ভারতে অনূর্ধ্ব-17 মেয়েদের লীগ চালু করতে চলেছি। মহিলাদের লিগে খেলা ফুটবলারদের জন্য একটা ন্যূনতম স্যালারি কাপ নির্দিষ্ট করা হবে। পুরুষ এবং মহিলাদের ফুটবলে বেতনের খুব বেশি পার্থক্য থাকা উচিত নয়, একটা সামঞ্জস্য আনার চেষ্টা করা হবে। হারিয়ে যাওয়া টুর্নামেন্ট ফিরিয়ে আনতে চান ফেডারেশনের নতুন সভাপতি। এই তালিকায় রয়েছে ফেডারেশন কাপ সহ আরও অনেক টুর্নামেন্ট। পাশাপাশি সন্তোষ ট্রফির হারিয়ে যাওয়া জৌলুসও ফেরাতে চান। এই টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করার আশ্বাস দিয়েছেন কল্যাণ চৌবে। কোচদের প্রশিক্ষণ এবং রেফারি একাডেমির দিকেও নজর দেওয়া হবে। জাতীয় দলসহ ISL এর ক্লাবগুলোতেও বিদেশি কোচ, স্থানীয় কোচেরা লাইসেন্স করেও কাজের প্ল্যাটফর্ম পান না। এবার সেদিকে নজর দেবে ফেডারেশন। দেশীয় কোচদের অত্যাধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে। বিশ্বের দরবারে ভারতীয় কোচদের প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেবে ফেডারেশন। এই প্রসঙ্গে কল্যাণ চৌবে আরো জানান, শিল্পপতি থেকে শুরু করে কর্পোরেট সংস্থা, বিজ্ঞান, বহুজাতিক সংস্থা সবকিছুর শীর্ষে ভারতীয়রা রয়েছে, তাহলে ফুটবল কেন হবে না? আমার মনে হয় আমাদের কোচেরাও এই জায়গায় যেতে পারে। গত মরশুমে চ্যাম্পিয়ন লীগের ফাইনালিস্ট লিভারপুলের ছন্নছাড়া ফুটবলে প্রচণ্ড বিরক্ত তাদের সমর্থকেরা। সাদিও মানের ক্লাব ছাড়া ধাক্কা যেন সামলে উঠতে পারছেন না জুগেন ক্লপের লিভারপুল। বুধবার রাতে নাপোলির দিয়াগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়ামে 1-4 গোলে হারালো অল রেডসরা। 61% বল পজিশন রেখেও ইতালির ক্লাবটির জালে বল রাখতে পারেনি ভার্জিল ভ্যান ডিকরা, রুখতে পারেনি প্রতি আক্রমণ। ম্যাচের 5 মিনিটে পিছিয়ে পড়ে লিভারপুল। জেলেন্সকির নেওয়া পেনাল্টি থেকে গোল হজম করেন অ্যালিসন বেকার। 18 মিনিটে আবার পেনাল্টি পায় নাপোলি। এবার ভিক্টর ওমিমেসের নেওয়া শট লিভারপুলের ব্রাজিলিয়ান গোলকিপার আটকে দেন। রেডসরা তারপর ঘুরে দাঁড়াতে পারেনি। ম্যাচের 31 মিনিটে 2-0 করে নাপোলি। প্রথমার্ধে শেষ থেকে তৃতীয় গোল করে দর্শকদের উল্লাসে মাতেন ওমিমেনের বদলি হিসেবে নামা আর্জেন্টাইন স্ট্রাইকার জিওভানি সিমিওনে। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোল হজম করে ক্লপের দল, যেন নাপোলির ছক ও কাউন্টার অ্যাটাক বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন তার শিষ্যরা। 49 মিনিটে 1 গোল শোধ করেন লুইস দিয়াস, তবে সেটা কেবলমাত্র সান্ত্বনা পুরস্কার। ম্যাচের বাকি সময়টা আক্রমণ বাড়ানোর চেষ্টা করলেও
সালাহো ফিরমিনো নুনেজরা গোল ব্যবধান কমাতে পারেননি। লিভারপুলের বিপর্যয়ের রাতে অবশ্য ক্যাম্প নিউর ছবিটা ছিল রীতিমতো ঝলমলে। ডটমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে যেমন গোল অভিযান শুরু করেছেন আর্লিং হল্যান্ড, তেমনি বার্ন মিউনিখের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনায় পা রেখে খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন রবার্ট লেভানডস্কি। ঘরের মাঠে ভিক্টোরিয়া প্লাজেনের বিরুদ্ধে দুর্দান্ত হ্যাট্রিক উপহার দিলেন পোল্যান্ড তারকা। মঙ্গলবার ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ম্যানেজার জার্ভি হার্নান্দেজ জানিয়েছিলেন, লেভানডস্কি সামনে রেখে ফের সেরার আসন দখল করার স্বপ্ন দেখছে বার্সেলোনা। প্রাক্তন বার্সা তারকার সেই বক্তব্য যেন শিলমোহর দিলেন পোল্যান্ড তারকা। লেভানডস্কি তিনটি গোল করেন 34, 45 এবং 67 মিনিটে। অপর গোলদাতা ফ্রাঙ্ক ক্রেসি 71 মিনিটে ফের গোল করে যান ম্যান সিটি থেকে আসা ফেরান টোরেস। স্পোর্টস ওয়ার্ল্ড এখন এই পর্যন্ত। আরো অন্যান্য স্পোর্টসের সব আপডেটস পেতে শুধুমাত্র নজর রাখুন হাই নিউজে।